কোচবিহার শালবাগানে পিকনিক সহ ছয়টি বিষয়ের উপর নিষেধাজ্ঞা জারি করল বন দপ্তর। দীর্ঘ কয়েক দশক থেকে কোচবিহারের শালবাগান কোচবিহারের মানুষের অন্যতম কাছের পিকনিক স্পট, বিশেষ করে পরিবার নিয়ে পিকনিক করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খোলামেলা পরিবেশ এই শালবাগান। বিগত দিনের লকডাউনের কারণে পিকনিক হয়নি, চলতি বছর পিকনিকের মৌসুম আসার আগেই বন দপ্তরের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হলো শালবাগানের পিকনিকের ক্ষেত্রে। সেই সাথে কোনো রকম কবর দেওয়া যাবে না শালবাগান এলাকায়, ডিজে বাজানো যাবে না, মদ্যপান এবং আগুন চালিয়ে কোনো রকম অনুষ্ঠান করা যাবে না, অন্যথায় 1000 টাকা আর্থিক জরিমানা সহ কারাবাস হবে বা হতে পারে। ইতিমধ্যে নিষেধাজ্ঞা নির্দেশিকা চিহ্নিত একটি ব্যানার লাগানো হয়েছে শালবাগানের প্রবেশ পথে। বন দপ্তর সূত্রে জানানো হয়েছে, ভারতীয় বন আইন অনুযায়ী শালবাগান সুরক্ষিত বনভূমি, তাই এই নিষেধাজ্ঞা জারি করা হলো। যদিও বা স্থানীয় বাসিন্দাদের রয়েছে যথেষ্ট আপত্তি। স্থানীয় বাসিন্দা ভবত সাহা বলেন, একসময় যখন পিকনিক চলতো তখন এলাকার বাসিন্দারা কিছু রোজগার করত, ছোট ছোট দোকান দিয়ে ব্যবসা করা যেত, গাড়ির পার্কিং এর মাধ্যমেও কিছু রোজগার করত স্থানীয় বাসিন্দাদের। এইসব দিক থেকে এই নিষেধাজ্ঞা জারি করার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। মানুষজন আসলে ভালো লাগতো, এলাকার আর্থিক উন্নতি হতো কিছুটা, এই নিষেধাজ্ঞা তুলে দিলেই সাধারণ মানুষের উপকার হবে বলে দাবি স্থানীয়দের। ব্লুগ্রাম পিউরিফাইড ওয়াটার, এই জলের প্রতিটি ফোঁটায় আছে শরীরের প্রয়োজনীয় মিনারেলস যা অন্যান্য ড্রিঙ্কিং ওয়াটার থেকে ভিন্ন এবং স্বাস্থ্যকর। যে কোনো অনুষ্ঠানে জলের অর্ডারের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের কাছে হাফ লিটার, 1 লিটার, 20 লিটারের জার পাবেন। পাইকারি বিক্রেতারা যোগাযোগ করুন। ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ বিডিও অফিসের বিপরীতে। যোগাযোগ নাম্বার 9339439251। সমস্যা কি, খুশি না, এখানে লোকজন আসতো, একটা মানুষের একটু আর্থিক অবস্থা একটু ভালো হতো, একটা কিছু দোকানপাট, গাড়িগুড়ি পার্কিং, কিছু ধান্দা হতো এবং একটু যে জায়গাটা ডেভেলপ হতো দেখতে হইতো, কিন্তু সেটা এখন করতেছে সরকারের, এটা কী রুলস সেটা আমাদের জানা নেই। তবে এখন ঘটনাটা হলো এটা করলে ভালো হয়, মানে পিকনিকটা হলে ভালো হয়, ভালো হয়, দশে আনন্দ পেতো এটাই আর কি। কিন্তু সেই জায়গাটা বন্ধ হওয়াতে তাহলে তো আর্থিকভাবেও তাহলে সমস্যা, খারাপ আর এমনিও খারাপ লাগে, এটা এমনি ভেবে পড়েছিল এত বছর, তারপরে এখন নতুন করে আবার এখন শুরু হলো, তাতে যদি এরকম বাধা বিঘ্ন হয় খারাপই লাগে। আবেদন করছেন যদি এটা খুলে দেওয়া হয়? হ্যাঁ, খুললে ভালো হয়, 10টা লোক আসতো এখানে দেখতো, আর দেখতেও তো ভালো লাগে না একটা। আপনার নাম দাদা? আমার নাম ভবত সাহা। এই জায়গাটার কি নাম? এটা হচ্ছে শালবাগান। রত্না ইয়ামাহা বামনহাট, আমাদের এখানে আপনার পছন্দের ইয়ামাহার বিভিন্ন মডেলের বাইক এবং স্কুটি পাবেন সুলভ মূল্যে। সঙ্গে থাকছে আকর্ষণীয় অফার এবং সার্ভিসের দুরন্ত সুবিধা। প্রতিটি গাড়িতে পাবেন নিশ্চিত উপহার। দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে। ঠিকানা বামনহাট পেট্রোল পাম্পের পাশেই। যোগাযোগ নাম্বার 9641629490।